হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। বইটির লেখক ইংলিশ ভাষায় লিখেছেন। প্রত্যেক ভাষারই একটি মাধুর্য আছে, তাই এই ইংলিশ থেকে বাংলায় রূপান্তর করার ফলে চলিত বাংলা ভাষা পাবেন না, কিছু ভুলও হতে পারে, ভুলের জন্য মার্জনা করবেন। চলুন শুরু করি। আরও কিছু চাই কি? কিছু করণীয়? আমার 10টি পদক্ষেপ শুনে অনেকে হয়তো খুশি হবেন না, তাদের কাছে ওগুলো কাজের কথার চেয়ে অনেকটা দার্শনিক তত্ত্বে মতন মনে হয়। আমার মনে হয় কাজের সাথে নিহিত দার্শনিক তত্ত্ব সমান গুরুত্বপূর্ণ। এমন অনেকেই আছে যারা চিন্তা করার বদলে কাজ করতে চায়, আবার এমন লোকও আছে যারা চিন্তা করতে চায় কিন্তু কাজ করতে নয়। আমি বলবো আমি দুয়েরই মিশ্রণ। আমি নতুন চিন্তাধারাও পছন্দ করি, আবার কাজও ভালোবাসি। তাই শুরু করতে হলে কি করে তা করতে হয়, এটা যারা জানতে চায় তাদের আমি সংক্ষেপে আমার কথাগুলি বলবো। আপনি যা করছেন তা বন্ধ করুন, একটু বিরমি নিয়ে বিবেচনা করে দেখুন কোনটা কাজ করছে আর কোনটায় কাজ হচ্ছে না। পাগলামির সংজ্ঞা হচ্ছে একই জিনিস করা অথচ একটা পৃথক ফল আশা করা। যেটা কার্যকর হচ্ছে না সেটা করা বন্ধ করুন আর নতুন কিছু করার কথা ভাবুন। নতুন ভাবনার খোঁজ করুন। নতুন বিনিয়োগের উপায় খোঁজার জন্য আমি বইয়ের দোকানে যাই আর ভিন্ন ভিন্ন ও অনুপম বিষয়ের বই দেখি। আমি ওগুলোকে বলি ফর্মুলা। আমি যে ফর্মুলার বিষয়ে কিছু জানি না তা করার পদ্ধতি, হাউ টু সম্বন্ধে বই কিনি। উদাহরণস্বরূপ, একটা বইয়ের দোকানে আমি জোয়েল মুস্কোউইজের লেখা দি 16% সলিউশন বইটা দেখেছিলাম। এই বইটা কিনে পড়েছিলাম, কাজে লেগে পড়ুন। পরের বৃহস্পতিবার বইটায় যা বলা হয়েছিল আমি প্রতিটি পদক্ষেপ সেইন্তন করেছিলাম। অ্যাটর্নির অফিস আর ব্যাংক রিয়েল এস্টেটের সওদা খোঁজার ব্যাপারেরও আমি তাই করেছিলাম। কোনো নতুন ফর্মুলা শিখলে বেশিরভাগ লোক তা কাজে লাগায় না, অথবা তারা চায় অন্য কেউ তাদের নতুন ফর্মুলা সম্বন্ধে বুঝিয়ে দিক। আমার প্রতিবেশী আমায় বলেছিলেন 16% কেন কাজ করে না। আমি তার কথা শুনিনি, কারণ তিনি কখনো এ কাজ করেননি। এমন কাউকে খুঁজে বার করুন যে আপনি যা করতে চাইছেন সেটা করেছে। তাদের লাঞ্চে নিয়ে যান, তাদের কাছে ব্যবসার ছোট ছোট কৌশলের সংকেত টিপস জেনে নিন। 16% ট্যাক্স রিফান্ড সার্টিফিকেট প্রসঙ্গে, আমি কাউন্টি ট্যাক্স অফিসে গিয়ে যে সরকারি কর্মচারীটি ওই অফিসে কাজ করেন তাকে খুঁজে বার করেছিলাম। আমি দেখেছিলাম তিনিও ট্যাক্স রিফান্ডে বিনিয়োগ করেছিলেন। আমি তৎক্ষণাৎ তাকে লাঞ্চে নিমন্ত্রণ করেছিলাম। তিনি যা জানেন তার সব কিছু বোঝাতে এবং কি করে এটা করা যায় তা বোঝাতে রোমাঞ্চিত বোধ করছিলেন। পরের দিনই আমি তার সাহায্যে দুটো বড় সম্পত্তির সন্ধান পেয়েছিলাম এবং তখন থেকে 16% হিসাবে আমার সুদ জমা হচ্ছে। আমার বইটা পড়তে একদিন লেগেছিল, একদিন লেগেছিল কাজটা করতে, লাঞ্চের জন্য 1 ঘন্টা, আর একটা দিন দুটো বড় সওদা অর্জন করতে লেগেছিল। ক্লাসে ভর্তি হন আর টেপ কিনুন। আমি খবরের কাগজে নতুন আর কৌতূহলোদ্দীপক ক্লাসের খোঁজ করি। অনেকগুলো ক্লাসই হয় বিনামূল্যে অথবা খুব কম ফি দিতে হয়। আমি যা শিখতে চাই সেসব বিষয় খরচ সাপেক্ষ। সেমিনারগুলিতেও আমি অর্থদান করি এবং উপস্থিত থাকি। আমি এই কোর্স করি বলেই আমি ধনী এবং আমার কাজ করতে হয় না। আমার এমন বন্ধু আছে যারা এই ক্লাসগুলোতে যায় না, তাদের মতে আমি অর্থ নষ্ট করছি, অথচ তারা এখনও এক চাকরিতেই বহাল আছে। প্রচুর প্রস্তাব অফার দিন। আমি যখন একটা টুকরো রিয়েল এস্টেট কিনতে চাই, আমি প্রচুর সম্পত্তি দেখি এবং সাধারণত একটা প্রস্তাবে সম্মত হই। আপনি যদি সঠিক প্রস্তাব চিনতে অসমর্থ হন তাহলে বলতে হবে আমিও চিনি না। সেটা রিয়েল এস্টেট এজেন্টদের কাজ, তারাই প্রস্তাব দেয়। আমি যত কম কাজ করা সম্ভব তাই করি। আমার এক বন্ধু আমার কাছে অ্যাপার্টমেন্ট হাউস কেনা শিখতে চেয়েছিলেন, তাই এক শনিবার তিনি তার এজেন্ট আর আমি 6টা অ্যাপার্টমেন্ট হাউস দেখলাম। 4টে বাজে ছিল আর 2টো ভালো ছিল। আমি 6টার জন্য মলিক যা চেয়েছে তার অর্ধেক দাম দিয়ে প্রস্তাব লিখতে বললাম। তার এবং তার এজেন্টের প্রায় হার্ট অ্যাটাকের দশা। তারা ভাবল এটা অশোভন দেখাবে, আমি হয়তো বিক্রেতাদের অখুশি করব, কিন্তু আমার বিশ্বাস হয় না যে এজেন্টটি অত পরিশ্রম করতে চেয়েছিল। তাই তারা কিছু করল না, বরং আরও ভালো সওদা খুঁজতে থাকলো। ফলে কোনো প্রস্তাবই শেষ অবধি দেওয়া হয়নি আর সেই লোকটি এখনও সঠিক দামে সঠিক সৌদার খোঁজ করে যাচ্ছে। অন্য আরেকটি পক্ষ লেনদেনে অংশ না নিলে ঠিক দাম কি তা জানা যায় না। বেশিরভাগ বিক্রেতারা খুব বেশি দাম চায়,
খুব কমই এমন হয় যে বিক্রেতা সঠিক মূল্যের চেয়ে কম দাম চায়। কাহিনীর সারকথা প্রস্তাব দিন, যে সব লোকেরা বিনিয়োগকারী নয় তাদের ধারণায় নেই কোনো কিছু বিক্রি করতে। কত সময় লাগে? আমি আমার ছোট এক টুকরো রিয়েল এস্টেট বেশ কমাস ধরে বিক্রি করতে চাইছিলাম। আমি যে কোনো দামকেই স্বাগত জানাতে প্রস্তুত ছিলাম। দামটা কত তা নিয়ে আমার প্রশ্ন ছিল না। তারা আমাকে 10টা শোরের প্রস্তাব দিলেও আমি খুশি হতাম। প্রস্তাবটাতে নয় শুধুমাত্র এই জন্য যে ক্রেতার কেনার উৎসাহ আছে, আমি তার বদলে হয়তো একটা শোরের খামার চাইতে পারতাম। কিন্তু এইভাবেই খেলাটা কার্যকর হয়। কেনা আর বিক্রির খেলাটা খুব মজার, সে কথা মনে রাখবেন। এটা মজা এবং শুধুই একটা খেলা। প্রস্তাব দিন, কেউ হয়তো হ্যাঁ বলতেও পারে। আমি আমার প্রস্তাবে একটা পালাবার পথ রেখে দিই। রিয়েল এস্টেটের ক্ষেত্রে আমি আমার প্রস্তাবে এভাবে লিখি, ব্যবসায় অংশীদারের অনুমোদন সাপেক্ষ। আমি কখনো নির্দেশ করি না ব্যবসায়ী অংশীদারটিকে। ওরা যদি প্রস্তাবটি মেনে নেয় অথচ আমি তাতে অসম্মত হই, তাহলে আমি বাড়িতে ফোন করে করে আমার বিড়ালের সাথে কথা বলি। অবান্তর কথাটা বলার উদ্দেশ্য আপনাকে বোঝানো যে খেলাটা স্বাভাবিক রকমের সোজা ও সরল। অনেক লোকেরা সমস্ত জিনিসটা অত্যন্ত কঠিন করে দেয় এবং অত্যন্ত গম্ভীরভাবে গ্রহণ করে। একটা ভালো সওদা, ঠিক ব্যবসা, সঠিক লোকজন, সঠিক বিনিয়োগকারী ইত্যাদি খুঁজে পাওয়া ঠিক ডেটিং র মতো। আপনাকে বাজারে যেতে হবে, অনেক সাথে কথাবার্তা বলতে হবে, অনেক প্রস্তাব দিতে হবে, প্রতি প্রস্তাবের জন্য তৈরি থাকতে হবে, দরাদরি করতে হবে, বাতিল করতে হবে, মেনে নিতে হবে। আমি এমন কিছু নিঃসঙ্গ লোকেদের চিনি যারা বাড়িতে বসে থাকে ফোন বাজবার আশায়। কিন্তু বাজারে যাওয়া সব থেকে ভালো, তা সে শুধু সুপার মার্কেটেই যান না। খোঁজা, প্রস্তাব দেওয়া, বাতিল করা, দরদস্তুর করা আর মেনে নেওয়া, এই সবই জীবনের প্রায় সমস্ত প্রণালীর অংশবিশেষ। মাসে একবার 10 মিনিট ধরে একটা এলাকায় জগ করুন, হাঁটুন বা গাড়ি চালান। আমি জগ করতে করতে কয়েকটা সর্বোৎকৃষ্ট রিয়েল এস্টেটের সন্ধান পেয়েছি। আমি একটা বিশেষ পাড়ায় 1 বছর জব করি। আমি পরিবর্তনের খোঁজে থাকি। একটা কেনা বেচায় লাভ রাখতে হলে দুটো জিনিস থাকা দরকার, সওদা আর পরিবর্তন। অনেক সওদা আছে কিন্তু পরিবর্তনই একটা সওদাকে লাভজনক সুযোগে পরিবর্তিত করে। তাই আমি যখন জব করি, আমি এমন একটা পাড়ায় জব করি যেখানে আমি বিনিযোগের সুযোগ পাব। এইবার বার যাওয়ার জন্য আমার সামান্য তফাৎ তো চোখে পড়ে। আমি খেয়াল করি রিয়েল এস্টেটের সাইন বোর্ড, যেটা অনেক দিন ধরে লাগানো রয়েছে, তার মনে বিক্রেতা কেনা বেচা করতে বেশি আগ্রহী। আমি ট্রাকের যাওয়া আসা দেখি। আমি দাঁড়িয়ে ড্রাইভারের সাথে কথা বলি। আমি ডাকবাহকদের সাথে কথা বলি। একটা এলাকা সম্পর্কে তাদের কত খবর সংগৃহীত আছে শুনলে অবাক লাগে। আমি একটা মন্দ জায়গা খুঁজে বাড়ি করি, যে এলাকায় কোনো কথা হয়তো সবাইকে ভয়ে সরিয়ে দিয়েছে। আমি বছরে মাঝে মধ্যে এখান দিয়ে গাড়ি চালিয়ে যাই আর ভালো পরিবর্তনের অপেক্ষায় থাকি। আমি রিটেলারদের সাথে, বিশেষ করে নতুন খুচরো বিক্রেতাদের সাথে কথা বলি এবং কেন তার আগ্রহী তা জেনে নিই। এর জন্য মাসে কয়েক মিনিটের প্রয়োজন হয় আর আমি এটা অন্য কিছু করার সাথে, যেমন ব্যায়াম বা দোকানে যাতায়াত করার সময় করি। স্টকের ক্ষেত্রে আমি পিটার লিঞ্চ লিখিত বই বিটিং দ্য স্ট্রিট এর যেসব স্টক দামে বাড়বে সেগুলো বেছে নেবার ফর্মুলা পছন্দ করি। আমি দেখেছি মূল্য উপলব্ধি করার নীতি নিয়ম সব জায়গাতেই এক, তা সে রিয়েল এস্টেটই হোক, স্টক, মিউচুয়াল ফান্ড, নতুন কোম্পানি, নতুন পোষ্য, নতুন বাড়ি, নতুন স্বামী স্ত্রী, অথবা একটা সওদা, অথবা কাপড় কাচার সাবান, যাই হোক না কেন, প্রণালীটা সব সময় এক। আপনার জানতে হবে আপনি কি খুঁজছেন আর তারপর এগিয়ে যান। কেন গ্রাহকরা সব সময় গরিব থাকে? যখন সুপার মার্কেটে একটা সেল চলে, ধরা যাক টয়লেট পেপারের, খরিদ্দাররা দৌড়ে যায় আর সেসব কিনে জমা করে। যখন স্টক মার্কেটে সেল হয়, যাকে বলা হয় ক্র্যাশ বা কারেকশন, তখন খরিদ্দারেরা সেখান থেকে পালিয়ে যায়। যখন সুপার মার্কেট দাম বাড়িয়ে দেয়, খরিদ্দাররা অন্য কোনো জায়গায় কেনে। যখন স্টক মার্কেটে দাম বাড়িয়ে দেয়, খরিদ্দাররা কিনতে শুরু করে। ঠিক জায়গায় খোঁজ করুন। একজন প্রতিবেশী একটা রিয়েল এস্টেট কিনেছেন $1,00,000। আমি একটা হুবহু একরকম কাণ্ড ঠিক ওর পাশেই কিনেছি $50,000 দিয়ে। তিনি আমাকে বলেছেন তিনি দাম বাড়ার জন্য অপেক্ষা করছেন। আমি তাকে বলেছি যখন কেনা হয় তখন লাভ হয়, যখন বিক্রি করা হয় তখন নয়। তিনি এমন একজন রিয়েল এস্টেট ব্রোকারের কাছ থেকে কিনেছেন যার নিজের কোনো সম্পত্তি নেই। আমি ব্যাংকের ফ্লোরক্লোজার বিভাগ থেকে কিনেছি।
কিভাবে এটা করতে হয় তা শেখার জন্য $500 দিয়ে রিয়েল এস্টেট বিনিয়োগের ক্লাসে যোগ দেওয়া খরচ সাপেক্ষ। তার এটা করার সামর্থ্য নেই, সময়ও নেই, তাই তিনি দাম ওঠার অপেক্ষায় আছেন। যারা কিনতে চায়, আমি আগে তাদের খোঁজ করি, তারপর এমন কারো খোঁজ করি যে বিক্রি করতে চায়। আমার এক বন্ধু একটা জমির টুকরোর খোঁজ করছিল। তার টাকা ছিল কিন্তু সময় ছিল না। আমি একটা বড় জমির টুকরোর খোঁজ পেয়েছিলাম, আমার বন্ধু যেরকম কিনতে চাইছিল এটা তার চেয়ে বড় ছিল। আমি এটার সাথে একটা বিকল্প জুড়ে বন্ধুটিকে ফোন করলাম। সে একটা টুকরোই চাইল, তাই আমি তাকে টুকরোটা বেচে দিলাম আর তারপর জমিটা কিনে নিলাম। আমি বাকি জমিটা আমার জন্য বিনামূল্যে রেখে দিলাম। গল্পটা থেকে এই শিক্ষা পাওয়া যায়, পাই কিনে তা কেটে টুকরো টুকরো করে নাও। বেশিরভাগ লোক তাদের সামর্থ্য মতো খোঁজে, তাই তাদের খুব ছোট দেখায়। তারা পায় এর এক টুকরো শুধু কেনে, তাই তারা শেষ অবধি অল্পের জন্য বেশি দাম দেয়। যারা ছোট চিন্তা করে তাদের ভাগ্যে বড় শিখে ছেড়ে না। আপনি যদি আরো ধনী হতে চান, আগে বড় চিন্তা করুন। খুচরো বিক্রেতারা বড় আয়তনে ছাড় দিতে পছন্দ করে, শুধু এই কারণেই যে যা খুশি খরচ করে। বেশিরভাগ ব্যবসায়ী তাদেরই পছন্দ করে, তাই আপনি ক্ষুদ্র হলেও বড় চিন্তা তো করতেই পারেন। আমার কোম্পানি যখন কম্পিউটার বাজারে কিনতে গিয়েছিল, আমি আমার বিভিন্ন বন্ধুদের ফোন করে জিজ্ঞাসা করেছিলাম তারাও কিনতে প্রস্তুত কিনা। আমরা তারপর বিভিন্ন ডিলারের কলাচে গিয়েছিলাম এবং যেহেতু আমরা এতগুলো কিনছি, তাই দরদস্তুর করে একটা দারুণ ডিল পেয়েছিলাম। আমি স্টকের ক্ষেত্রেও একই জিনিস করি। ছোট লোকেরা ছোট থাকে কারণ তারা চিন্তাও করে ছোট এবং একা কাজ করে অথবা কাজই করে না। ইতিহাস থেকে শিখুন, সমস্ত বড় কোম্পানি স্টক এক্সচেঞ্জে ছোট কোম্পানি হিসাবে শুরু করেছিল। কর্নেল স্যান্ডার্স তার 60 বছর বয়সে সব হারানোর পরিধনী হতে পেরেছিলেন। বিল গেটস তার 30 বছরের আগেই পৃথিবীর সর্বাপেক্ষা ধনী ব্যক্তিদের একজন ছিলেন। কাজ করা সবসময় নিষ্ক্রিয়তাকে হারিয়ে দিয়েছে। এগুলো শুধুমাত্র কয়েকটা জিনিস যা আমি করেছি এবং এখনও সুযোগ চেনার প্রয়াসে এই কাজগুলো করে চলেছি। করেছি এবং করে চলেছি, কথা দুটোই গুরুত্বপূর্ণ। যেমন এই বইয়ে অনেকবার বলা হয়েছে, আর্থিক পুরস্কার পাবার আগে আপনাকে কাজ করতে হবে। এখনই কাজ করুন।